हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के प्रतिदिनकार मतो आबारो चले नतून आरेकटा रान्नार रेसिपी निये। तो आमरा जानी शीतकाल माने नानान रकमेर शाक सब्जी, सेरकम मोस्ट इम्पर्टेंट हलो फुलकपि आर बाँधाकपि। तो मा आजके तोमादेरके বাঁধাকপির একটা রেসিপি দেখাবে। আমরা অনেকেই আছি বাঁধাকপি খাই, কিন্তু বাঁধাকপির পাতাটা ফেলে দিই, কিন্তু এটা যে ফেলার জিনিস নয়, এটা দিয়েও যে একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যেতে পারে সেটা মা আজকে তোমাদের দেখাবে। আমি রেসিপির নামটা এখন বলছি না, তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, বুঝতে পারবে মা এই বাঁধাকপির পাতা দিয়ে কি সুন্দর টেস্টি একটা জিনিস বানাবে। তো ভিডিওটা দেখতে থাকো। এই পাতার বাঁধাকপির পাতার যে রেসিপিটা সেটা বানানোর জন্য কি কি লাগছে দেখো। অবশ্যই বাঁধাকপির পাতা, এটা তোমাদের দেখানোর জন্য মা দুটো এমনি রেখে দিয়েছে। আর ওইদিকে দেখো বাঁধাকপির পাতাটাকে মা কুচি কুচি করে কেটে নিয়েছে। তো মা একদম বাইরের দিকের পাতাটা নিয়েছে, তোমরা ইচ্ছা করলে ভেতরের দিকের সাদা সাদা পাতাগুলোও নিতে পারো। তো কি কি লাগছে দেখো, বাঁধাকপির পাতা তো অবশ্যই লাগছে, সাথে লাগছে পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা, রসুন, লাল লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর হলুদ। আর মা নুন আর চিনিটা পরে রান্না করতে করতে স্বাদ মতো সেটা দিয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো মা রান্নাটা স্টার্ট করছে। তো মা গ্যাসে কড়াইটা বসিয়েছে, কড়াইতে সর্ষের তেল দিয়েছে, তেল গরম হচ্ছে। তো মা এর মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছে কালো জিরে। কালো জিরেটা মা ফোড়ন দিয়ে নিল। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গোটা কয়েকটা রসুন। তো এবার মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ, তো মা এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিরে চিরে রেখে দিয়েছে মা। তো এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই জিনিসগুলো মানে লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে যে কপি পাতাটা, বাঁধাকপির যে পাতাটা কুচি কুচি করে কেটে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে এর মধ্যে। তো দিয়ে দাও, তারপরে এই সব কিছুকে একসাথে সুন্দর করে ফ্রাই করতে হবে। নুন চিনি কি এখনই নেবে? না, পরে। সেটাকে ভালো করে ফ্রাই করে তারপরে মা এর মধ্যে ভাত মতো নুন আর চিনি দিয়ে দেবে। তো মা এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছে। তো মা এর মধ্যে নুন দেওয়ার পর এবার দিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এই সব কটা এবার একসঙ্গে সুন্দর করে ভেজে নিতে হবে, মানে সব কটা জিনিস যেগুলো যেগুলো মা দিয়েছে।
তো দেখো মা ফ্রাই করছে, এটা কতক্ষণ ফ্রাই করতে হবে? এই অন্তত 10 মিনিট এটাকে ফ্রাই করে নিতে হবে ভালো করে, যাতে সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে আর কি সেদ্ধ হয়ে যায়। এখনো রেসিপিটার নাম বলছি না, তোমরা ভিডিওটা শেষে ভিডিওটা পুরোটা দেখবে, শেষে গিয়ে নামটা বলবো যেটা অ্যাকচুয়ালি কি। মার এই সমস্ত জিনিসগুলো ফ্রাই করা প্রায় শেষের দিকে, তো মা এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে 7 মতো চিনি ছিটিয়ে দিল। তো এবার দিয়ে দিচ্ছে ধনে পাতা। ধনে পাতা দেখবে শীতকালে যে কোনো খাবারে দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, ধনে পাতার গন্ধটা ভীষণ ভালোও লাগে। তো এবার ধনে পাতা দিয়ে সব কটা জিনিস আবার ভালো করে মা একটু মিশিয়ে নিচ্ছে। তো মা দেখে নিচ্ছে যে পাতাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই সমস্ত কিছুকে মা এরপর কী করতে চলেছে দেখো। তো দেখো ওই মা যেই সব কিছু একসাথে ভাজলো, ওই সব কিছুকে মা এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছে। তো দেখো মা পেস্ট করছে। তো ফাইনালি রেডি হয়ে গেল বাঁধাকপির পাতার এই রেসিপিটি। তো আমি প্রথমে এটা কি মানে রেসিপিটার নাম কি বলিনি, তো এটা হলো বাঁধাকপির ভর্তা। তো তোমরা সকলে বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো মা এখানে গার্নিশিংয়ের জন্য ইউজ করেছে টমেটো, ধনে পাতা আর মাঝখানে একটা লাল রঙের কাঁচা লঙ্কা দিয়েছে। তো এটা যে শুধু খেতেই দারুণ হবে তা না, এটা একটা চটজলদি রেসিপিও বলতে পারো, মানে খুব তাড়া থাকলে সাথে মানে অল্প সময়ের মধ্যে চটজলদি এটা বানিয়ে নিতে পারবে। তো সকলে প্লিজ বাড়িতে ট্রাই করো, ট্রাই করে ভালো লাগলে জানিও অবশ্যই, খারাপ লাগলেও অবশ্যই জানিও, কিন্তু আশা করি খারাপ লাগবে না। আর মোস্ট ইম্পর্ট্যান্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, নেক্সট ডে আবার চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। So, tá.